স্বপ্নে মৃত আত্মীয় স্বজন দেখলে কি দান খয়রাত করতে হয়, ভালো মন্দ কি জানালে খুশি হব? মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা স্বপ্নে দেখি, সাধারণত ইমানদারের স্বপ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইঙ্গিতবাহী হয়ে থাকে, ব্যাখ্যা সাপেক্ষ হয়ে থাকে। দেখেন স্বপ্নের বিষয়টা, এটাকেও আমরা আজকাল হাস্যকর বিষয়ে পরিণত করে ফেলছি নানা কারণে। আপনার আজকাল স্বপ্ন কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এক ভদ্রলোক এই সাবজেক্টের উপরে ওনার অনেক পড়াশোনা আমার কাছে আসছেন, এসে বলছেন যে হুজুর আমি আমার পড়াশোনা আছে এটার উপরে, আপনি ঘুমাবেন আমি আপনাকে সাইডে বসে বসে আপনাকে স্বপ্নে দেখাবো, তা আমার কন্ট্রোলে থাকবে আপনার স্বপ্নটা, এটা আমি পারবো। সব পারবো তা না, অনেক কিছু পারবো। তো শুনে আমি তো অবাক হয়ে গেলাম, আমি প্রথমবারের মতো শুনছি যে মানুষের স্বপ্নও কন্ট্রোল করা যায়। মূলত কেয়ামতের আগে আর অনেক কিছু যাবে, এখন এই যে আপনার অনেক টেকনোলজি বের হয়েছে না, যে ওই যে সংবাদ পাঠিকা কোনো মানুষ ছাড়া এআই টুল দিয়ে, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সংবাদ পাঠিকা বানাচ্ছে এবং থামনেলের ছবি দিচ্ছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের ছবি দিচ্ছে, যে ছবি দিচ্ছে এই ছবির কোনো মানুষ পৃথিবীতে নাই, ওই এআই তৈরি করে দিচ্ছে। এবং আরও অনেক কিছু হয়তো হবে কিয়ামতের আগে, যেগুলো দেখে দুর্বল ইমানদারদের ইমান ঠুনকো হয়ে যাবে, যার এই কোরআন হাদিস যা বলছে দেখি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। দেখেন কিয়ামতের আগে এরকম আরও অনেক কিছু ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়ে অনেক আগেই সব বলেছেন যে কিয়ামতের আগে এমন অনেক কিছু হবে যা দেখে মানুষ হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়ে ইমান রাখা কঠিন হবে। এগুলোকে বলে ধাঁধা, ধোঁয়াশা। আরে এই চমকগুলো কি দেখছেন, এগুলোতে কোনো চমকই না। চূড়ান্ত শেষ চমক কী হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়ে গেছেন। কি সেটা? দাজ্জালের চমক। দাজ্জালের চমক কি? মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এখন তো পৃথিবীতে এই টেকনোলজি বের হয় নাই, হয়েছে যে কবরে মরে গেছে 30 বছর আগে আপনার দাদা, এখন বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা এমন কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারছে যে ওটা উঠে গেছে। তবে ওই যে কি একটা বের হয়েছে যে আপনার আগে আপনার বাচ্চা মারা গেছে, মা মারা গেছে, হ্যাঁ আপনার চশমা পরায় দিবে, আপনি পর্দায় দেখবেন যে হেসে আসছে, কথা বলছে, আপনাকে আলিঙ্গন করছে, আছে না একটা টেকনোলজি বাইরে চলে দেখছেন না অনেকে? তো এই টাইপের অনেক কিছু মেটা বের করছে, মেটা বাড়ছে, আর অনেক কিছু এরকম আছে আসবে। এগুলো তো ভার্চুয়াল, তাই না? যদি সরাসরিও এরকম কিছু হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ দাজ্জাল সেটা করবে। এটা তো ভার্চুয়ালই হচ্ছে, দাজ্জাল যখন আসবে তখন সে ডাইরেক্ট মৃতকে জীবিত, জীবিতকে মৃত করে ফেলবে। তখন আপনি দেখে বলবেন আল্লাহ, কোরআন না বলছে যে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হ্যাঁ ইউহিল, তো আরে কুরআন আয়াতটা কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খাইর ইন্নাকা আলা কুলি শাইইন কাদির। তারপর তুলিজুল লাইলা মিনান নাহার ওয়া তুলিজুন নাহারা মিনাল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যা। জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত আল্লাহই বের করেন, এটা আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব। এবং ইয়াহইয়ু ওয়া ইউমিত, আল্লাহই জীবন দেন, আল্লাহই মৃত্যু দেন। এখন দেখি এই বেটার জীবন দেয় মরণ দেয়, সে বলবো আমি আল্লাহ, বলবো হ্যাঁ তাই তো, কোরআন আয়াতের সাথে মিলে গেছে, মানুষ তার প্রতি ইমান আনবে, বেঈমান হয়ে যাবে। তো অনেক চমক দেখে এরকম মানুষ বেঈমান হয়ে যায়। তো স্বপ্ন কন্ট্রোল সহ এরকম অনেক বিষয় দেখে মানুষ বেঈমান হতে পারে, ইমান দুর্বল হতে পারে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি আগে থেকে সতর্ক করেছেন। এই জন্য তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতন। আল্লাহ কিয়ামতের আগে অনেক অনেক চমক আসবে, অনেক ধোঁয়াশা আসবে, বিভ্রান্তি আসবে, এই সকল ফিতনা থেকে আমাদের ইমানকে আপনি হেফাজত করুন, যেন আমরা ইমান হারা হয়ে না যাই, এগুলো দেখে এই চমকগুলো যেন আমাদেরকে বেঈমান করে না দেয়, ইমানের উপরে যেন অটল রাখে। যাই হোক, স্বপ্নে যদি আমরা মৃত কোনো মানুষকে দেখি এমন কোনো পরিস্থিতিতে যেটা দেখার পর আমার কাছে মনে হয় যে উনি হয়তো কষ্টে আছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কর্তব্য হবে তার তরফ থেকে দান সাদাকা করা, গরিব দুঃখীকে মসজিদ মাদ্রাসায়, পাশাপাশি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ যেন তাকে কবুল করেন, সাহায্য করেন, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য করতে থাকবো।
আর যদি মনে হয় যে না সেরকম কিছু না, দেখেছি খুব হাসি খুশি বা ভালো কিছু মনে হচ্ছে, তাহলে আল্লাহ শুকর আদায় করবো, ব্যাস, এর বাইরে কিছু না। বাকি মানুষ মৃত মানুষকে দেখলেই আমাকে মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যদি আপনার তৌফিক থাকে তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন যদি তৌফিকে থাকে, আর না থাকলে জরুরি না। আর দেখলেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই। অনেকে মনে করে যে আজকে বাবারের স্বপ্ন দেখছি উনি মারা গেছেন, তাহলে এখন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো দরাবাঁধা নিয়ম